চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ইরফান সাজ্জাদের কাছে। আবারও ফিরলাম আপনার কাছে। আজকে তো আপনি আমাদের স্টুডিওতে বসে আছেন, কিন্তু প্রতিদিনটা আসলে আপনার কিভাবে শুরু হয়, সকালটা কিভাবে শুরু হয়? সকালটা প্রতিদিনই খুব কষ্টে শুরু হয়, বিকজ দেখা যায় হচ্ছে খুব লেট নাইট বাসায় আছি। বাসায় আসার পরে কখনোই আমার মনে হয় না রাতে 3টার আগে কখনো ঘুমাতে পারি। 3টা সাড়ে 3টা হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম ঘুমানোর টাইম। সেটা কি প্রতিদিনই? এভরিডে, এভরি সিঙ্গেল ডে। সো সেই জায়গায় খুব তাড়াতাড়ি উঠে যেতে হয় সকালবেলা, মানে ইনফ্যাক্ট 3টায় ঘুমানোর পর যদি সকাল 8:30 উঠে যেতে হয়, এটা তো খুব তাড়াতাড়ি হয়। তারপর আবার দৌড়াদৌড়ি করে কস্টিউম গুছিয়ে নেক্সট শুটিংয়ের জন্য প্রিপারেশন নিতে হয়। এটা হচ্ছে যখন শুটিং থাকে, এবং দেখা যায় ম্যাক্সিমাম টাইম এরকমই হয়। আদারওয়াইজ যেদিন শুটিং থাকে না, ওদিন আসলে আমি কাউকে চিনি না, ঘুমাই আমি। সেই ঘুমটা আসলে কতক্ষণ চলে? এটা হচ্ছে যতক্ষণ ঘুমানো যায় ম্যাক্সিমাম রেকর্ড। যতক্ষণ ঘুমাতে ঘুমাতে যদি শরীর ব্যথা না হয়ে যায়, ততক্ষণ আমি উঠতে চাই না আসলে, যদি কাজ না থাকে। যেটা শুরুতেই বলছিলাম, খুবই পরিচিত মুখ এবং খুবই ব্যস্ততম সময় পার করছেন, সেই ব্যস্ততার গল্পটা একটু জানতে চাই। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? আমি খুব হ্যাপি এবং লাকিও, বিকজ আমি যে কাজটা করতে চেয়েছিলাম আমার লাইফে, আমি কাজটা এখন করছি। আমি অ্যাক্টিং খুব ভালোবাসতাম অনেক আগে থেকে, এখন অ্যাক্টিং নিয়েই আছি। এবং ব্যস্ততা বলতে অ্যাক্টিং নিয়েই ব্যস্ততা, সেটা সিঙ্গেল নাটকে অনেক বেশি। এখন যেহেতু আমাদের ওয়েবে কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছি, ওয়েব ফিকশনে কাজ করছি, ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনও আছে। বলছিলেন যে ছোটবেলা থেকে আপনার ইচ্ছে ছিল অভিনেতা হবেন, সেটা আসলে কবে থেকে? তখন আমি থিয়েটার করতাম। আচ্ছা। থিয়েটারটার ফাউন্ডার ছিলেন আমার বড় ভাই, আমার আপন বড় ভাই শাহাদাত হোসেন লিটন। তো ভাইয়া আমাদের, ভাইয়ার ছোটো ভাই বোন যারা আছে, আমাদের কাজিন যারা আমরা ছিলাম, সবাইকে নিয়ে হচ্ছে অ্যাক্টিং করাতেন, থিয়েটার করাতেন। সো ওইখানে ওই ছোটোবেলায় যখন, এটা হচ্ছে 1996-এর কথা, ওই সময়টাতে যখন আমি প্রায় 400-500 মানুষের সামনে বিশাল একটা হলে মঞ্চে অ্যাক্টিং করি এবং প্রতিদিন রিহার্সাল করতে যাওয়ার যে ব্যাপারটা, ওই বিষয়টা আমি খুব ভালোবেসে ফেলি। এবং যদিও ফ্যামিলি তখনই হয়েছিল আপনার ভাইয়ের হাত ধরে, এবং যদিও ফ্যামিলি থেকে খুব একটা ভালো সাপোর্ট তখন ছিল না, বাট এই বিষয়টা আমার খুব ভালো লাগতো। আমার ভাইয়াকে অনেক স্ট্রাগল, হার্ডল টাইম পার করতে হয়েছিল, বিকজ এটা আমাদের সমাজে কেউ মেনে নিচ্ছিল না যে ছেলে পেলে নিয়ে থিয়েটার করবে, তার মানে সবাই নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টার মোটেও তা ছিল না। এরপর ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি আমার স্কুলের যত ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস ছিল সবগুলোর সাথে আমি খুবই কানেক্টেড ছিলাম আর কি। এবং ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এভরি ইয়ার আমি একক অভিনয়ে ফার্স্ট অথবা সেকেন্ড এরকম একটা জায়গায় থাকতাম। তো এইটাও আমার অনেকবারটি ইন্সপিরেশন ছিল। তো সবসময় একটা সুযোগে ছিলাম, যদি কখনো সুযোগ পাই সুযোগটা আমি ছাড়বো না। তো সেই জায়গা থেকে ইন্টার লাইফে ওঠার পর আমি মাইম করি, মূকাভিনয়, মূকাভিনয়টা করি আমি প্রায় 2 বছর। তো এরপর বিভিন্ন কারণে ওই জায়গা থেকে আবার দূরে সরে আসতে হয়, যেহেতু প্র্যাকটিক্যাল লাইফ শুরু হয়ে গেছে বা পড়াশোনা সব কিছু মিলিয়ে। তো এভাবে আস্তে 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 যখন এই সুযোগটা পাই, সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আচ্ছা, সুযোগটা কীভাবে আসলো? ছেলেদেরকে নিয়ে প্রথম রিয়েলিটি শো বাংলাদেশে, ফ্যান হ্যান্ডসাম, হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান, তো ওই জায়গায় পার্টিসিপেট করি এবং সেখানে আপনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। লাকিলি আমি চ্যাম্পিয়ন। সেটা কি ওই ছোটবেলায় যে একটা গ্রুমিং ছিল, বলছিলেন যে নাটকে কিংবা স্কুলের যে কোনো কালচারাল অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিশনে সব সময় আপনি ফার্স্ট হতেন, চ্যাম্পিয়ন হতেন, সেটা কি কাজে লেগেছিল? রিয়েলিটি শোটা একটু ডিফারেন্ট ছিল, একটু যেহেতু আমরা সবাই ছেলে, তো ছেলেদের রিয়েলিটি শো একটু আসলে যতটা না আমাদের শোটাতে যতটা না বিউটি অ্যান্ড ফ্যাশন এরকম কিছু, তার চেয়ে বেশি অনেক বেশি ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অল এসবের উপর ছিল। বিকজ আমাদের স্পন্সর ছিলেন বাংলাদেশ নেভি, আমরা নেভির আন্ডারে কিছুদিন ট্রেনিং করি। তো ফাইনালি যখন আমরা টপ 6-এ চলে আসি, তখন ওই রিয়েলিটি শোতে আমাদেরকে নাচের গ্রুমিং, অ্যাক্টিংয়ের গ্রুমিং, ফ্যাশন শো, এভরিথিং নিয়ে আমাদেরকে ট্রেন আপ করা হয়। সো সব কিছু মিলিয়ে ডেফিনেটলি আমি যেটা চিন্তা করে আসছিলাম সবসময় যে আমাকে একজন অ্যাক্টর হতে হবে, এই সময়টা এসে আমি আসলে তখন হাল ছাড়িনি। এবং সামহা আমি বুঝতে পেরেছিলাম যে আমি যদি ওই রিয়েলিটি শোতে ভালো করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম হবে। এই ধরনের রিয়েলিটি শোগুলো তো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় ডেফিনেটলি। তো আপনারা তরুণরা আসলে কতখানি কাজে লাগাতে পারছেন? এটা যার যার উপরে ডিপেন্ড করে আমি বলবো, বিকজ একটা প্ল্যাটফর্ম কখনো আমাকে স্টার বানাবে না। প্ল্যাটফর্ম আমাকে একটা ওয়ে দেখিয়ে দিতে পারে, একটা জায়গা দেখিয়ে দিতে পারে, তো সেখান থেকে আমার জার্নিটা আমি কিভাবে ফিক্স করছি, মানে আপনার স্ট্রাগলিং লাইফটা আপনারই থাকবে, সেটা আপনাকে প্ল্যাটফর্ম যেটা করছে আমাকে 10 স্টেপ এগিয়ে দিচ্ছে, সে আমাকে স্টার বানানোর দায়িত্ব নেয়নি, সে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিল, আর তার মানে হচ্ছে আমি একটা নর্মাল ছেলে থেকে 10 স্টেপ এগিয়ে আছি। সো এখন এই সুযোগটা আমার আসলে গ্র্যাব করতে হবে আমার কাজ দিয়ে,
আমার মেরিট দিয়ে, আমার স্কিল দিয়ে। এখন আমি বলবো না যারা সবাই রিয়েলিটি শো থেকে আসছে সবাই খুবই স্কিলফুল কিংবা সবাই সুযোগটাকে কাজে লাগাতে পারছে, যারা চেষ্টা করছে ইনশাল্লাহ ডেফিনেটলি তারা কাজে লাগাতে পারবে। আপনাকে তো আমরা নাটকে পেয়েছি, পাশাপাশি বিজ্ঞাপনেও আপনাকে দেখা যাচ্ছে, চলচ্চিত্র আপনি অভিনয় করেছেন এবং বলছিলেন যে ওয়েব সিরিজ। আপনার কি মনে হয় যে ওয়েব সিরিজ এটা তো একটা নতুন মাধ্যম, তো এই মাধ্যমটা আসলে কতখানি মানে একটা জনরা তৈরি করতে পারবে, দর্শকদের সাথে কতখানি কানেক্টেড? আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ওয়েব সিরিজটা আসলে আমরা কনসেন্ট্রেট করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা হয়তো বা ফিল্ম থেকেও এগিয়ে যাবে। বিকজ আমি এই জন্য এটা বলবো, এখনও পর্যন্ত মানে আমি আমার জায়গাটা থেকে বলি, আমি জানি না মানুষ বিষয়টা কীভাবে নেবে। আমি নিজে একটা ওয়েব সিরিজ আমি করেছি, আমি অস্ট্রেলিয়া গিয়ে একটা ওয়েব সিরিজ করে আসছি, কোনো অংশে ফিল্মের থেকে কম শ্যুট হয় না এই বিষয়টা। হ্যাঁ, ঠিক যেভাবে একটা ফিল্ম শ্যুট করা হয় ঠিক ওইভাবে ওয়েব সিরিজটা শ্যুট করা হয়েছে। বেসিক্যালি ওয়েব সিরিজ বিষয়টাকে আমাদের জানতে হবে, ওয়েব সিরিজ বিষয়টা এমনটা না যে আমি সাত পর্বের একটা নাটক করছি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ওয়েব সিরিজের ডেফিনেশনটা আসলে সেম, ওয়েব সিরিজ বেসিক্যালি একটা ফিল্ম, একটা ফিল্মের ডিফারেন্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা, ইনফ্যাক্ট তো সেইটা মাথায় রেখে আসলে কাজ করা উচিত যে এটার ওয়েব সিরিজের ভ্যালুটা কী সেটা আমাদের আসলে বোঝা উচিত এবং ওইভাবে এটা নির্মাণ করা উচিত। তো আমার মনে হয় যদি ওয়েব সিরিজ ঠিকঠাকভাবে নির্মাণ করা যায় তাহলে ডেফিনেটলি এটা আমাদের কাজ করার জন্য খুব ভালো একটা মাধ্যম, অ্যাক্টিং করার জন্য খুব ভালো একটা মাধ্যম এবং দর্শকদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, তারা সামহাও খুব ভালো একটা জিনিস তারা অনলাইনে দেখতে পাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেরই নানান রকম মতামত আছে, যেমন আপনাকে যদি বলি যে সেন্সরশিপের ব্যাপারটা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আমি বলি ইস্যুটা হচ্ছে কি, সেন্সর কখন হবে বা কোন জায়গাটা নিয়ে কথা বলা উচিত। আমি যদি এখন এটাই চিন্তা করি ওয়েব সিরিজ মানে হচ্ছে আমি ইচ্ছে মতো নুডিটি দেখাতে পারবো, বিষয়টা আসলে তা না। আমার গল্পের সঙ্গে বিষয়টা কতটুকু যাচ্ছে, আমার অপ্রয়োজনীয় কোনো সিন আমার গল্পে দরকার নেই। আমার গল্পে যদি ডিম্যান্ড করে, হ্যাঁ, যেটা রিলায়েবল, কারণ এখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমরা সবাই কিন্তু অলমোস্ট সবাই ইন্টারনেটে পড়ে আছি, আমরা সবাই বিভিন্ন দেশের ওয়েব সিরিজগুলো দেখছি, ওয়েব ফিকশনগুলো দেখছি, ওয়েব ফিল্মগুলো দেখছি। সো ওখানেও ওরা কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক বিষয় নিয়ে পড়ে নাই, ওরা গল্পের সাথে সামঞ্জস্য রেখে সব বিষয় নিয়ে কাজ করছে। তো আমার মনে হয় কি, আসলে ওয়েব মানেই যে সব কিছু আমি দেখাতে পারবো বিষয়টা ওভাবে ভাবা উচিত না। ওয়েব আমাকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতাটা আমাদের আসলে মিসইউজ করা উচিত না। আমার গল্পের প্রয়োজনে কোনটা আমার সিঙ্ক করবে, কোনটা আসলে অ্যাকচুয়ালি দরকার, কোনটা অপটিমিস্টিক, ওটা আমার বুঝতে হবে। ওইভাবে আসলে ওয়েব সিরিজটা বানানো উচিত যাতে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয়। এবার একটু চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, আপনাকে বেশ কয়েকটি চলচ্চিত্রে আমরা পেয়েছি, চলচ্চিত্রের যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল এবং বর্তমানে কোনো চলচ্চিত্র নিয়ে কি ব্যস্ত আছেন? প্রত্যেকটা আর্টিস্টের স্বপ্নই থাকে আসলে চলচ্চিত্র করা। আমি আমার দুইটা চলচ্চিত্র করার সুযোগ হয়েছে ইমপ্রেস্টাইল ফিল্মের ব্যানারে, একটা ছিল মন জানে না মনের ঠিকানা আর আরেকটা হচ্ছে ভালোবাসা এমনই হয়। সো এটা খুব আর্লি ডেজ, আমি অনেক আগে সাড়ে চার বছর আগে সিনেমাগুলো করি। আমি বলবো যে ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল, প্লাস তখন আসলে এখন আমি নিজের যতটুকু কনফিডেন্ট, চলচ্চিত্র যেহেতু অনেক বড় একটা ক্যানভাস, হ্যাঁ, তো তখন আমি যতটুকু কনফিডেন্ট ছিলাম না, এখন আমি আর অনেক বেশি কনফিডেন্ট। সো সেই জায়গা থেকে আসলে এখন হুমড়ি খেয়ে আর মানে এতদিন হুমড়ি খেয়ে আর চলচ্চিত্রের পেছনে পড়ে থাকিনি বা করতেও চাইনি। হ্যাঁ, এখন অবশ্যই ইচ্ছা আছে চলচ্চিত্র করার। যেটা প্ল্যানিং বললেন, প্ল্যানিংটা হচ্ছে হ্যাঁ, সত্যি বলতে কি বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গেই কথা হয়, বিভিন্ন প্রডিউসারের সঙ্গে কথা হয় কিংবা হচ্ছে, কিন্তু যেহেতু ব্যাটে বলে বলতে কি সবার তো একটা এক্সপেকটেশন থাকে, আমি আসলে কীভাবে নিজেকে দেখতে চাই, হ্যাঁ, বা আমার ইমেজটা আমি কীভাবে স্ট্যাবলিশ করতে চাই। তো সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক গল্পে সুযোগ পাই, অবশ্যই অবশ্যই যে কোনো সময় একটা চলচ্চিত্র শুটিংয়ে নেমে যেতে পারি। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম। এই যে বলছেন যে নিজেকে যেভাবে আসলে দেখতে চান, তো আপনি আসলে নিজেকে কিভাবে দেখতে চান, একজন হিরো হিসেবে নাকি একজন অ্যাক্টর হিসেবে? নিজেকে অবশ্যই অবশ্যই হিরো হিসেবেই দেখতে চাই, যে ট্রেমেন্ডাস একজন অ্যাক্টর অলসো। বিকজ আমি টু বি অনেস্ট আমার আমি খুব সে ফর এক্সাম্পল আমি খুব সংখ্যা বাড়িয়েছি, আমি এতগুলো সিনেমা করেছি আমার লাইফে, হ্যাঁ, আমি এই জিনিসটা আসলে আমি চাই না। আমি সে ফর এক্সাম্পল একজন নিখাত অভিনেতা হতে চাই যে অনেক ভালো ভালো ছবি করে, আমি এই রেপুটেশন নিয়ে আগাতে চাই। মানে কোয়ান্টিটি থেকে আপনার কাছে কোয়ালিটি, আমার কাছে কোয়ালিটিটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমার প্রত্যেকটা চরিত্রের মধ্যেই কিন্তু আমি সামহাও নিজের মতো করে একটা পছন্দের জায়গা খুঁজে নেই, হ্যাঁ, তবে হ্যাঁ আমার বেসিক্যালি আমাকে যেসব গল্প খুব টানে সেটা হলো হচ্ছে একটু একটু থ্রিলার ধর্মী কিংবা একটু সাসপেন্স
অথবা মিস্টিরিয়াস গল্প যেগুলো আছে ওইসব গল্পে কাজ করতে আমার গোয়েন্দা নির্ভর, গোয়েন্দা হতে পারে কিংবা একটু অ্যাকশন ধর্মী হতে পারে কিংবা একটু সে ফর এক্সাম্পল একটু ডিটেকটিভ টাইপ হতে পারে, একটু থ্রিলার টাইপ হতে পারে। হ্যাঁ, এইসব গল্প আমাকে অনেক বেশি টানে, যেখানে আসলে অ্যাক্টিং নিয়ে খেলার অনেক সুযোগ থাকে। আচ্ছা, এই ধরনের গল্পে কি আপনার অভিনয় করার সুযোগ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের গল্পে আমার অ্যাক্টিং করার সুযোগ হয়েছে। সো আমি এটাই বলছি, আমাদের নাটকে কিন্তু এখন অনেক ভালো ভালো গল্প অলরেডি চলে আসছে, আর ডিরেক্টররা ওই চ্যালেঞ্জটা নিচ্ছেন, ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ করার চেষ্টা করছেন, আমাদেরকেও সুযোগ দিচ্ছেন অ্যাক্টিংটা করার। সো সেই সুবাদে আমারও বেশ কিছু এরকম ভালো গল্পে অলরেডি নাটকে ওয়েব সিরিজে কাজ করার সুযোগ হয়েছে। সো আমি আশা করি ইনশাল্লাহ, মানে আমাদের সিনেমার যেসব দর্শক আছেন, সিনেমার দর্শকরাও সেই ট্রেডিশনাল কমার্শিয়াল ফরম্যাট থেকে সরে এসে ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে সিনেমাও দেখবে। কিন্তু আপনাকে কিন্তু আমরা অধিকাংশই খুবই চকলেট বয় টাইপের রোমান্টিক একটা চরিত্রে দেখতে পাই, কিংবা যে বোকা বোকা থাকে না কিছু চরিত্র, এই ধরনের চরিত্রে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনার আসলে নিজেকে ভাঙার জন্য আপনি আসলে কি করছেন? ইস্যুটা হচ্ছে, যেহেতু এন্ড অফ দ্য ডে আমরা যে রেগুলার কাজগুলো করি ঈদ ছাড়া, তো ওই রেগুলার কাজগুলোতে সামহাও 70% কোনো না কোনোভাবে লিনিয়ার গল্প থাকে। লিনিয়ার গল্প বলতে আমি বোঝাতে চাইছি যে সামহাও একটা কমন গল্প, কমন কমন কনসেপ্ট আছে, এর মধ্যে হয়তো বা সিচুয়েশনসগুলো ডিফারেন্ট থাকে বা গল্পের পাত্রপাত্রী ডিফারেন্ট থাকে, কিন্তু অলমোস্ট এক কোনো না কোনোভাবে একটু লিনিয়ার থাকে, এটা আসলে খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন ভাঙার বিষয়টা, যেহেতু আমাকে, আমি একজন রেগুলার আর্টিস্ট, আমাকে অ্যাক্টিং করতে হবে ডেলি ডেলি, সো আমাকে ওই চ্যালেঞ্জটা নিতে হয় বা আমি ওই কাজটা করার চেষ্টা করি যে ওকে ফাইন, একটা একই ক্যারেক্টার, একটা হাজব্যান্ডের ক্যারেক্টার আমি 10 ভাবে আসলে করতে পারবো। হ্যাঁ, হাজব্যান্ড বিকজ ওয়ার্ল্ডে যদি অনেক হাজব্যান্ড আছে, হ্যাঁ কোটি কোটি হাজব্যান্ড, সো কোটি কোটি হাজব্যান্ডের বিহেভিয়ারও কোটি কোটি রকম, সো আমার কাছে কোটি অপশন আছে। সো আমি যদি আজকে একটা বোকা হাজব্যান্ডের অ্যাক্টিং করি, বোকা হাজব্যান্ডের ডিফারেন্ট টাইপ হতে পারে, সো ওইটাই চেষ্টা করি যে ফাইন, আমার ক্যারেক্টার লাইন যদি সেম হয়, গল্প একটু ডিফারেন্ট, ক্যারেক্টার লাইন যদি সেমও থাকে, তাহলে কীভাবে ডায়লগের জায়গা থেকে বা এক্সপ্রেশনাল জায়গা থেকে বা বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে ডিফারেন্ট করা যায়। কারণ সুযোগ তো আর সবসময় আমাদের হাতে আসে না, বিকজ আমরা এভরিডে মাত্র 2 দিন সময় পাই একটা নাটক করার জন্য বা 3 দিন সময় পাচ্ছি। সো এখানে আসলে যত তাড়াতাড়ি নিজেকে ভেঙে ওই ক্যারেক্টারে ইনভলভ হতে পারি, ওটা হচ্ছে ক্রেডিট। সো সেই জায়গা থেকে চেষ্টা তো অবশ্যই থাকে, সবার থাকে না যে নিজের পছন্দের একজন অভিনেতা অথবা অভিনেত্রী, তো সেক্ষেত্রে আপনার পছন্দের অভিনেতা অথবা অভিনেত্রী কে বা কারা? মাঝে মাঝে আমি খুব প্রাউড করে বলি যে আমাদের দেশে প্রাউড করার মতো অনেক ভালো অ্যাক্ট্রেস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস আছেন। হ্যাঁ, সত্যি বলতে কি আমি ম্যাক্সিমাম আমাদের আর্টিস্টের কাজগুলো দেখি, যে নাটকটা ভালো আমি নাটকটাই দেখি, এবং আমি খেয়াল করি যে সবার থেকে কোনো না কিছু, কোনো না কোনো কিছু নেয়ার আসলেই আছে। হ্যাঁ, সো আমি সবার কাছ থেকে আসলে যেটা নেয়ার আমি ওটা নিয়ে নেই, তো স্পেসিফিকলি কাউকে ফলো করি না, বাট সবার কাজ দেখি এবং শেখার কিছু থাকলে সেটা আমি শিখে নেই। অভিনেতার হয়ে ওঠার গল্প শুনলাম, পাশাপাশি আপনার বর্তমান ব্যস্ততার কথা শুনলাম, যদি জানতে চাই যে একজন ব্যক্তি ইরফান সাজ্জাদ আসলে কেমন টাইপের? আমি একটা কথা বলি তাহলে আপনি বুঝে যাবেন ব্যক্তি আমি কেমন। সামহাও মানে আমি অবাক হই, মানুষ আমাকে চেনে কেন, মানুষ আমাকে চেনে কেন, মানুষ আপনাকে টিভিতে দেখতে পাচ্ছে, ফাইন, ওই ফিলটা ম্যাক্সিমাম টাইমে আমি ভুলে যাই, যে মানুষ যে আমাকে চেনে এই জায়গাটা আমি আসলে ম্যাক্সিমাম টাইম ভুলে যাই। সো হয়তো দেখা যায় হচ্ছে আমি খুব ক্যাজুয়াল থাকি সবসময়, আমি হয়তো এখন আমি অ্যাক্টিং করছি, আমি সবসময় এটাকে আমার একটা জব মনে করি, এটা আমার কাজ, হ্যাঁ এটা আমি খুব প্রপারভাবে করার চেষ্টা করি, দেন ফাইন, অ্যাক্টিংয়ের বাইরে আমি একটু নর্মাল ছেলে, আমি আমি দোকানে যাচ্ছি, আমি আমার ফ্যামিলির জন্য বাজার করছি, আমার বাসার জন্য সবকিছু কিনছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ভিতরে স্টারডম কাজ করে না? আই ডোন্ট নো কাজ করে কিনা, বাট ওটা আমি সামহাউ খুব কম ফিল করতে পারি। হ্যাঁ মানে আমি জানি না, বাট আমি খুব ভালোবাসি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, মানুষের সঙ্গে মিশতে, ম্যাজভাবে আমি খুব দেয়াল রাখাটা আমি আমার পার্সোনালি পছন্দের জায়গায় নাই আর কি, যে মানুষের সঙ্গে একটা দেয়াল রাখা। কিন্তু সেক্ষেত্রে যদি বলি যে আপনি পরিচিত মুখ হয়ে ওঠার আগের ইরফান সাজ্জাদ এবং এখনকার ইরফান সাজ্জাদ, এই দুটি জায়গাটিকে আসলে আপনি কিভাবে আলাদা করবেন? যারা আমার সঙ্গে আগে মিশতো বা এখনো মেশে তারা সবাই জানে আমি আমার মতোই আছি, জাস্ট যেটা হচ্ছে আগে যারা আমার সঙ্গে মিশতো তারা আগে আমার সঙ্গে থাকতে চাইতো, এখন থাকতে চায় না, বিকজ তারা কোনো জায়গায় আমার সঙ্গে যেতে পারে না মানুষের ভিড়ের কারণে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি বলি যে যখন মানুষের ভিড়ের কথা বলছিলেন, কেউ একজন এগিয়ে এসে সেলফি তুলতে চায় কিংবা অটোগ্রাফ চাইছে, তখনকার অনুভূতিটা আসলে আপনার কেমন? টু বি অনেস্ট, আমি তাদের ওই ইমোশনটাকে অনেক রেসপেক্ট করি, কজ একটা সময় কিন্তু আমি এটা ছিলাম। হ্যাঁ,
একটা সময় আমি যেসব তারকাদেরকে স্বপ্নের তারকা ভাবতাম, ওনারা এখন আমার কলিগ, ওনারা এখন আমাকে ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, কিংবা আমার সাথে একসাথে কাজ করছেন। সো আমি বুঝি আসলে ওই ফিলিংটা কি। আমি ম্যাক্সিমাম চেষ্টা করি সবার সঙ্গে খুব ঠিকঠাকভাবে ইন্টারেক্ট করার। হয়তো অনেক সময় হয়ে ওঠে না, হয়তো শ্যুটিংয়ের ফাঁকে আসলো একটা সেলফি তুলতে, তখন আমার কাজটা আমার কাছে বড়, বাট সামহাও ম্যাক্সিমাম টাইম জিনিসটা আমার যথেষ্টই ভালো লাগে, যথেষ্ট সম্মানজনক ব্যাপারটা, এবং এটাকে আমি রেসপেক্ট করার চেষ্টা করি। এবার একটু আপনার পরিবারের গল্প শুনতে চাই। আপনার বলছিলেন যে শৈশব কেটেছিল চিটাগাংয়ে, তো কেমন ছিলেন আপনি পরিবারে, কিংবা পরিবারের সব কিছু মিলিয়ে ছোটবেলাটা কেমন ছিল? অনেকে বলে না যে হ্যাপেনিং, আমারটা আসলে ওরকম হ্যাপেনিং ছিল না। আমি খুবই চুপচাপ টাইপের ছেলে ছিলাম আর কি, খুব বাউন্ডুলে ছিলাম না, বিকজ মানে আই ওয়াজ এ মাদার্স কিড। আম্মা এই খেলতে যাবো না ওখানে, হ্যাঁ আম্মা যাবো না, বসে আছি, এখানে বসে, হ্যাঁ বসে থাকলাম, মামাস বয় যেটাকে। ইট ওয়াজ বিকজ আমি একটু সিক ছিলাম, আমার এজমা ছিল ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে। সো আম্মা চাইতেন না যে আমি খুব দৌড়াদৌড়ি করি, কারণ দৌড়াদৌড়ি করলে আমি অসুস্থ হয়ে যেতাম, ওই সুযোগটা আমার ছিল না। তো ব্যাস আমি খুবই ঘরকুনো ছেলে ছিলাম, এখন আমি ঘরকুনোই ছেলে, খুব বাউন্ডুলে ছিলাম না কখনোই। তবে হ্যাঁ, আমি যেহেতু ফ্যামিলি, আমাদের একটা বিশাল ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে বড় হয়েছি, তো ঠিকঠাকভাবে ফ্যামিলির মানুষদের সঙ্গে সময়টা সবসময় ভালো কাটতো, ইনফ্যাক্ট এখনও কাটে। গল্প করতে করতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় স্বল্পতার কারণে আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু সবশেষে ছোট্ট করে জানতে চাইবো যে আপনি তো এখন বলা যায় যে একজন সাকসেসফুল অভিনেতা, তো সব কিছু নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখেন, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আরও অনেক ভালো একজন অভিনেতা হতে চাই, বিকজ আমি অ্যাক্টিংটাই করে যেতে চেয়েছি সবসময়। আর ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি হয়তো আমার গন্ডি আমার বাংলাদেশে রাখতে চাই না, বাংলাদেশকে আমি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে চাই। যদি সুযোগ হয়, হোয়াই নট, যদি সুযোগ হয় আমি বলিউডে কাজ করতে পারি, হলিউডে কাজ করতে পারি। আমার কথা হচ্ছে স্বপ্ন যদি দেখি তাহলে ছোট দেখবো, বড় করেই দেখতে হবে। আপনার সকল স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশাই রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনেতা ব্রুস লির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনকে ভালোবাসলে সময় নষ্ট করবেন না, সময়ই জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।